আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এটা ডব্লিউসিসির বিগ বিগ নিউজ আপডেট। সো ইতিমধ্যে নিউজটি পেলাম আমি, ডব্লিউসিসি থ্রির যে ফ্যান্সরা অপেক্ষা করছেন ডব্লিউসিসি থ্রি গেম খেলার জন্য, এবং ফাইনালি তারা ওয়েট করতে বলছে ডব্লিউসিসি থ্রির ফ্যানদের, এবং তারা ইতিমধ্যে আপডেটটি দিয়ে দেবে কিছুদিনের মধ্যে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখানে দেখুন নিশ্চয়ই আমি স্ক্রল করে আমি আপনাদের দেখাবো, এখানে দেখুন ভালো করে পড়ুন আপনারা। প্যাক টু ইউ উইথ দ্য স্ট্যাটাস অফ ডব্লিউসিসি থ্রি লঞ্চেড বাই April 20th, তার 20 এপ্রিলের মধ্যে দিয়ে দেবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, এটা কিন্তু পোস্ট করেছে। এবং এই আপডেটটি ইতিমধ্যে তারা দিয়ে দেবে, এবং ডব্লিউসিসির বিগ বিগ যে আপডেটটা থাকছে গ্রাফিক্স চেঞ্জ করে দেবে, এবং পুরাই এবং পুরো কমেন্ট্রি বক্স চেঞ্জ করে দেবে, এবং গ্রাফ এবং প্লেয়ারদের লুকটা কিন্তু চেঞ্জ করে দেবে, আইপিএল আনলক করে দেবে, অ্যাসেস ক্রিকেট আনলক করে দেবে, মানে পুরো গেমের লোগোটাও কিন্তু চেঞ্জ করে দেবে। তো আর মাত্র কিছুদিন বাকি আছে ডব্লিউসিসি থ্রির আপডেট দিতে। যেমন বলিং অ্যাকশন চেঞ্জ করে দেবে, 25 বলিং চেঞ্জ করে দেবে, এবং ব্যাটিং মাল্টিপ্লেয়ার নতুন করে দিবে। ব্যাটিং মাল্টিপ্লেয়ার এখন থেকে আপনারা খুবই আরামসে খেলতে পারবেন, এবং মাল্টিপ্লেয়ার সহ ব্যাটিংয়ের যে স্টাইলগুলো থাকবে স্টাইলগুলো চেঞ্জ করে দেবে। এক কথা পিসি ক্রিকেট 19 গেম আমরা অনেকেই খেলছেন, পিসি ক্রিকেট 19 গেমে যেমন লোক থাকে ঠিক তেমনই লোকটা দেবে, এবং গেমটি প্রায় 700 থেকে 800 MB মতন হতে পারে। এবং এই গেমটা আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার 2 GB র্যাম থাকতে হবে, 2 GB র্যাম থাকলে খুব ভালো হবে। এবং এই গেমসটা HD একেবারে HD থাকবে গেমের লোকটা, এবং আপনারা খুবই সহজে খেলতে পারবেন গেমসটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে, এবং 2 GB র্যাম হলে খুবই খুবই সুন্দর হবে। এবং গেমটা 20 এপ্রিল মানে আর মাত্র 9 দিন 11 দিন পরে এই গেমটি প্লে স্টোরিতে দিয়ে দেবে, এবং আপনারা খুবই আরামসে খেলতে পারবেন। সুপার ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং লাইক দিতে ভুলবেন না ভিডিওতে।